আজকে ডাইক দে বলে মালিক, শরীরের সব লীলা কোনো দুঃখ নাই, হাত দিয়া তোমাকে ডাকতে পারি না, পাও দিয়া ডাকতে পারি না, চোখ দিয়া ডাকতে পারি না, নাক দিয়া কান দিয়া ডাকতে পারি না, এগুলির দরকারও নাই, যে জিহ্বাটা দিয়া তোমাকে ডাকতাম এই জিহ্বাটার মধ্যে তুমি পোকা ধরাইয়া দিলা, আল্লাহ দেহের সব তুমি নিয়ে আনাও দুঃখ নাই, জিহ্বাটার মধ্যে তুমি পোকা দিলা, আমি কেমনে তোমাকে ডাকব, জিহ্বাটা যখন পোকায় খাইতে লাগলো আল্লাহর পয়গম্বর জিকির বন্ধ করে দিয়ে চুপ করে রইলেন, পোকায় জিহ্বা খাইতেছে, চিন্তা করলেন পোকাও তো কে দিয়েছে, যদি আমি পোকারে খাইতে না দে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরা দিয়ে বসে, আমি পোকা দিয়েছিলাম তোর জিহ্বা খাওয়ার জন্য, রিজিকের মধ্যে তুই খাওয়ার মধ্যে ডিস্টার্ব করলি কেন, আল্লাহু আকবার, তখন আমি কি জবাব দিব রে মালিক, আল্লাহ বলতে পারে না, নারাও দিতে পারে না, কত বড় আশেক হইলে, মহব্বতের পাগল হইলে এমনটা করতে পারে। এবার আল্লাহর পয়গম্বরের বিবি একটা ধনী পরিবারের বাড়িতে গেলেন, গিয়ে সুন্দরী, হে আমার বোন আমাকে কিছু খাবার দিবানি, বলে শুধু শুধু ফ্রি তোমাকে খাবার দেওয়া যাবে না, কিসের বিনিময় নেবা সেইটা বলো, বলে আমার তো দেওয়ার মতো কিছু নাই, আল্লাহ তাআলা আমার মাথায় বেশ কিছু চুল দিয়েছিলেন, এই চুলটা স্বামীর বড় প্রিয় ছিল, এই চুলটা স্বামীর বড় প্রিয় ছিল, মাঝে মধ্যে যখন আল্লাহর পয়গম্বর দাঁড়াইতে চাইতে হাত ধরলে ব্যথা পায়, বিবি রহিমা চুলগুলি সাইরে দিতেন, চুলগুলি ধরিয়া আল্লাহর পয়গম্বর একটু দাঁড়াইতেন, কিন্তু এই মেয়েটা বইলা ফালাইলো, তোমার এই চুলের ভেনি একটা যদি বিক্রি করো আমি কিছু খাবার দিবার ভারি, বিবি রহিমা খাবার নিয়ে যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলো, বিবি খাবার কোথায় পাইলা, কিভাবে আল্লাহ, এবার আল্লাহর পয়গম্বর যখন চাপ দিলেন, বিবি রহিমা বলে স্বামী গো কি দিয়া খানা আনব, বড় শখের চুলের বেনি ছিল, এই চুলের বেনি বিক্রি করিয়া তোমার জন্য আমি খানা এনেছি, স্বামী বলে আমি খাবো না, জীবন যাইবে, কিন্তু আল্লাহ বিরোধী কাজ করেছো, তোমার মাথার চুল কেটে ফেলেছ, এইটা আমি কোনোদিন খানা খাইতে পারি না, মহিলাদের মাথার চুল কাটা কি জায়েজ, কথা বলেন না কেন, আল্লাহর পয়গম্বর খানা খাইলেন না, পরের দিন আবার কি দিয়ে খানা খাওয়াবেন, এবার আবার বাকি চুলের বেনি বিক্রি করলেন, শয়তান এসে আল্লাহর পয়গম্বরকে বললেন, হে আল্লাহর পয়গম্বর তোমার বিবির চরিত্র খারাপ হয়ে গেছে, তোমার বিবির চরিত্র খারাপ হয়ে গেছে, সে ইজ্জত বিক্রি করে খাবারের ব্যবস্থা করছে, কাটা জায়গায় লুনের ছিটা, কাটা জায়গায় লবণের ছিটা দিলেন, বিবি রহিমা খাবার নিয়ে যখন আসলো আল্লাহর পয়গম্বর তো হি দিয়ে কান্না শুরু করলো, বিবি দুঃখের সময় তুমি আমার পাশে ছিলা, খেদমত করলা, শেষ পর্যন্ত তোমার ইজ্জতটাও বিক্রি কইরা দিলা, এমনটা তো কোনোদিন চাই নাই, জীবন চলে যাইবে কোনোদিন হারাম খাইতে পারি না, এবার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বিবিকে তাড়াই দিতে লাগলেন, চলে যাও তোমার মতো বিবির দরকার নাই, একশোটা বেত্রাঘাতের নিয়ত করলেন, একশোটা বেত্রাঘাত দিতে হবে তাকে, যেহেতু কি অপবাদ আসছে, জেনার অপবাদ, কসম করে ফেললেন একশো বেত্রাঘাত দিব তোমাকে যদি আল্লাহ আমাকে সুস্থতা দান করে, চিন্তা করছেন জীবন যায়, শুধু হাড্ডি আর রগ গুলি আছে আর কিচ্ছু নেই, এই সময় আল্লাহর বিধানকে সে এদিক সেদিক করতে রাজি না, আমি যদি বাইসা থাকি সুস্থ হয়ে যাই তোমাকে একশো বেত্রাঘাত করবো আমি, আল্লাহর পয়গম্বর কসম করে ফেললেন, আস্তে আস্তে যখন দিন চলতে লাগলো আর সহ্য হইতে পারে না, একদিন বিবি আয়েশা বলে স্বামী গো
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দীর্ঘ 18 বছরটা পর্যন্ত এইভাবে কষ্টের মধ্যে ফেলে দিল, একটা দিন একটু দোয়াও কি করতে পারো না? আল্লাহর পয়গম্বর বললেন, বিবি 70টা বছর আমি সুস্থ ছিলাম, এই 70 বছর সুস্থতার সামনে 18 বছর অসুস্থতা কিছুই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন বান্দা! শয়তান আশ্চর্য হয়ে গেল, কেমন মানুষ 18 বছর অসুস্থ কিন্তু 70 বছর সুস্থতার সামনে 18 বছর কিছুই না বলে দিলেন। এবার আল্লাহর পয়গম্বর বিবির কথা মতো দোয়া করে দিলেন, রব্বাহু আন্নি মাসানিয়া দুর্র ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমি বড় দুঃখ কষ্টের মধ্যে পড়ে গেছি, বলেন নাই তুমি আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। আরহামুর রাহিমিন, তুমি তো সমস্ত দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, তুমি তো করুণাময়দের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কম্পন শুরু হয়ে গেল, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের মুনাজাত মঞ্জুর করে নিলাম, আইয়ুবের দোয়া আমি কবুল করে নিলাম, ফাকাশাফনা, আমি তাকে শেফা দিয়া দিলাম, সুস্থতা দান করলাম, মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার আহাল পরিবার বর্গ সব ফিরাইয়া দিলাম। আল্লাহু আকবার। ওয়া মিসলাহুম মাআহুম, এমনকি ওই পরিমাণ আমি ডাবল করে দিলাম। আল্লাহু আকবার। সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, প্রচুর জমির মালিক ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। সব এক সময় তিনি হারিয়ে ফেললেন, স্ত্রী দুইজন হারিয়ে ফেললেন, সন্তান সব হারিয়ে ফেললেন, বাইরা সব উল্টা হয়ে গেল। আল্লাহ সুস্থতা দান করার পর সবগুলি সম্পদ ফিরিয়ে দেওয়ার পরে মিসলাহুম মাআহুম এর ডাবল করে দিলে, রহমাতাম মিন ইনদিনা, এটা হলো পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহ তাআলার কৃপা, দয়া ছাড়া আর কিছু না। ওয়া যিকরা লিল আবিদিন, ইবাদত বান্দেগি করে নেওয়ালা বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলার এটা একটা পুরস্কার, এটা আল্লাহ তাআলা দিবেন ওয়াদা করেছেন। আল্লাহু আকবার। এবার যে কসম করেছিলেন আল্লাহর পয়গম্বরকে, আল্লাহ তাআলা বললেন, নাও আমার বন্ধু, উরকুদ রিজলাইক, তুমি তোমার পায়ের গোড়ালে দিয়ে একটা আঘাত করো। আল্লাহর পয়গম্বর পায়ের গোড়ালে দিয়ে জমিনের মধ্যে একটা আঘাত করলেন। বিবি রহিমা তো মহল্লায় খাবার আনতে গেলেন, আবার পানির ফোয়ারা জারি হয়ে গেল, মিষ্টি পানির ফোয়ারা জারি হয়ে গেল। বলল, কোনো কায়দায় পানি নিয়ে তোমার মাথায় তুলে দাও। যখন পানি মাথার মধ্যে লাগাইলেন, আস্তে করে পানিতে গোসল শুরু হয়ে গেল। যখনই গোসল করলেন, গোটা দেহটা আগের চেয়েও সুন্দর হয়ে গেল। ওখান থেকে আরেকটু দূরে গিয়ে তিনি বসলেন, বিবি রহিমা এসে দেখলেন স্বামী সেখানে নাই, পাশে একজন সুদর্শন সুন্দর যুবক বসে আছে। বলে, ভাই, এখানে আমার স্বামী ছিল, দেখছেন নি? বলে, না, তা তো দেখি গম্বর মুস্কি মুস্কি হাসে। আল্লাহ আকবার। তিনি তার দিকে তাকাইয়ে বলে, আপনি হাসছেন কেন? বলে, আমি তোমার আইয়ুব। আল্লাহ আকবার। আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন? বলে, না, তুমি দেখো পানির পোয়ারা জারি হয়ে গেছে, তুমি দোয়া করতে বলেছিলে, আমি দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার পায়ের গোড়ালে দিয়া জমিনে আঘাত করতে বললেন, পানির ফোয়ারা জারি হয়ে গেল, আর এই পানি দিয়ে গোসল করলাম, আল্লাহ আমাকে আগের থেকে সুন্দর শরীর চেহারা দান করেছে। এবার কসম করেছিলেন 100 বারি দিবেন, মনে আছে তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 100 তুমি তীর্ণ লতা হাতে নাও, তীর্ণ বুঝেন নাই, চিকন যেমন পাতার ডাটা, পাতার ডাটা 100 ডাটা তুমি হাতের মধ্যে নাও, 100 ডাটা হাতের মধ্যে নিয়ে একটা বাড়ি দিবা, এক বাড়িতে 100 বাড়ির হক আমি আদায় করে দিব, কারণ তুমি তো মিথ্যা বলেছ, আসলে কসম করেছো বিদায়, এই হক তোমাকে আদায় করতে হয়, মূলত তোমার বিবি রহিমা কোনো দিন ইজ্জত কাউকে বিলিয়ে দেয় নাই।